খুব ভালো করে মনে রে বুঝা মন তুমি একটু খুব চিন্তা করো চোখটা বন্ধ করে দেখো এই জমিনে হাঁটতেছো সব তোমার সব তোমার চোখটা খালি একটু বন্ধ করে দেখো কেউ তোমার না আমার তো মনে হয় আমি এই 25-26 বছরে কত শত জানাজা পড়ছি কত হাজার জানাজা পড়ছি এর কোনো অন্ত নাই আমি জানাজার খবর শুনলে দৌড়ে দিই তারপরে দাওয়াত দেওয়া লাগে না জানাজার খবরে মানুষের বাড়িতে দাওয়াত দিলে আমি যাই না কিন্তু জানাজার কথা শুনলে আমি দৌড়ে দিই যেখানে হোক সাধ্য মোতাবেক হইলে এক একদিন দুইটা তিনটা চারটা জানাজা পড়ছি এরকম আছে কিন্তু আমি এই জানাজাগুলির মধ্যে গিয়ে আমার একটা উপলব্ধি হয়েছে যে মারা যায় তার জন্য কেউ কান্দে না একটু লক্ষ্য করে দেখি কেউ তার জন্য কান্দে না ছেলে কান্দে আরে আমার বাবা মরে গেল এখন আমাকে দেখবে কিনা তার মানে কি বাপের লিখা কান্দে না নিজের লিখা দেখেন বিলে ভাই কান্দে আরে আমার ভাই মরে গেল এখন আমাদের আমার দেখবে কি এই ভাই কান্দে বিবি কান্দে আরে আমার স্বামী মরে গেল আমি বিধবা হয়ে গেলাম এখন আবার কি অবস্থা হইল কর্মীরা কান্দে আরে আমার নেতা মরে গেল এখন আমার বিপদে পড়লে আমি কার কাছে যাব একটু লক্ষ্য করে দেখি সবাই যার যার সাথে এই মাইয়াতের যতটুকু স্বার্থের সম্পর্ক ছিল সে ততটুকু স্বার্থের সম্পর্কের কারণে সম্পর্ক ছিন্ন হওয়ার কারণে কান্দে বাকি আপনার জন্যও কান্দে না এই মাইয়াতের জন্য কাউকে আমি কান্দে দেখিনি আবার উপলব্ধির কথা আমি বললাম আপনারা একটু চিন্তা করে দেখেন কথা ঠিক না ঠিক খুব ভালো করে বুঝে রাখেন আপনি আমিও যাদের জন্য এত কিছু করতেছি চুরি করি ডাকাতি করি চিন্তাই করি যা করি মালে ভাতাল দিই ওজনে কম দিই সব কিছুর মূল উদ্দেশ্য যে আমি তো মারাই যাব আমার পরে আমার সন্তান রাখাবে নাতি নাতকুর রাখাবে মাঝে মাঝে চিন্তা করি যে যদি 50 বছর আগে 100 বছর আগে যেই লোকরা এই বংশের মারা গেছে তারা যদি আসে আমার মনে হয় আমরাও তাদের পরিচয় দিব না আর তারা তো আমাদের চিনবেই না ঠিক না বেঠি অথচ লক্ষ্য করে দেখেন তারাও এক সময় এই বাড়ি এই জমিদারি এই জায়গা এই সম্পদ ঠিক রাখার জন্য কত পরিশ্রম করছে কিন্তু এখন তারা আসলে আমরা খেটাবো আর তারা আমাদেরকে চিনবে না কথা বলে না বারিকার পাহারা দেয় কে সুতরাং প্রশ্ন হলো কবরে দেওয়া লাগবে এই দুনিয়ার সব আমরা বুঝি দুনিয়ার রাজত্ব বুঝি দুনিয়ার সব খবর আপনার আমার আছে কিন্তু আফসোস আফসোস নিজের খবরই আমার নাই সব খবরই আছে আমার নিজের খবরই নাই এজন্য কবি বলেন কিমতে হার চিজের আদা নিকেছিস কিমতে খুদ রাহনা দানি আহমুকিস হে তুই দুনিয়ার সবই বুঝু এই গ্রামগঞ্জের হোটেল দোকানপাট গুলিতে বসে দেখেন এই দোকানে যারা বসে মনে হয় এটা সন্ধ্যাবেলার একটা গ্রাম্য পার্লামেন্ট শুধু এই দেশ না বিশ্বের কোথায় কি হইতেছে ভালো একজন শিক্ষিত মানুষ জানা জানে তারাও ওখানে বসে তার চেয়ে বেশি জানে কিন্তু বাবারে আফসুস নামাজে খবর নাই রোজায় খবর নাই জিকিরে খবর নাই কবরে যে যাবে তার কোনো খবর নাই আল্লাহর ওলি আমাদেরকে ডাকিয়া ডাকিয়া বাবার এই জায়গায় নিয়ে বসাইছে বাবার চক্ষু কানা বন্ধ করিয়া ওই মরণ কবরের খেয়াল করিয়া কবরের দিকে যাইও তোমার অন্তর হবে পরীক্ষার জিনিস সুরত হবে না চেহারাও হবে না সম্পদ হবে না আত্মীয় হবে না
দল হবে না পরীক্ষায় হবে তোমার আমার মনে এ মনের মধ্যে কার মহব্বত ছিল মনের মধ্যে কার ভালোবাসা ছিল চার মনে যাক আমাদের গ্রাম বাংলায় কথা আছে ফাল দিয়া উঠে তা মনের মধ্যে যা থাকবে কবরে গেলে ওইটাই বাইর হয়ে যাবে মুখের গুলি আর সেদিন মুখস্থ থাকবে না এ কথাই আমার বাবা জান বলতেন বাবারে যে পাত্রে যাহা থাকে ঢালিলে তাহাই পরে কবরের মধ্যে নিয়ে মুটকি খুলিয়া ঢালিয়া দেওয়া হবে জিজ্ঞাস করা হবে বল তোমার রবকে বল ওই ব্যক্তি সঠিক জবাব দিতে পারবে যে রবের সিদ্ধান্ত কি সবসময়ের জন্য মেনে নিছিল রবের সিদ্ধান্ত কি অগ্রাধিকার দিছিলাম তারাই সেদিন পারবে সঠিক সিদ্ধান্ত দিতে সঠিক জবাব দিতে তারাই পারবে সবকিছুর ব্যাপারে ছেলে মেয়ে বিবাহ দিতেছে এখানে রবের সিদ্ধান্ত আছে সামাজিক সিদ্ধান্ত আছে সামাজিক সিদ্ধান্ত হলো গেট বানানো সামাজিক সিদ্ধান্ত হলো যৌতুক নেওয়া জামা সামাজিক সিদ্ধান্ত হলো বেশি বেশি করে মানুষের খাওয়ানো যার যার খাবারে যার বিবাহেতে যত বেশি খরচ হয়েছে সে বেশি তত সফল এটা সামাজিক নিয়ম মনে করা হয় ডেক্সেট বাজা সামাজিক নিয়ম গায়ে হলুদ দেয় সামাজিক নিয়ম এই একটা বিয়ের মধ্যে সামাজিক নিয়ম কত দেখে সে কোন নিয়ম মানছে সামাজিক নিয়ম মানছে না নবীর সুন্নত মানছে কোনটা মানছেন যেটা মানছেন সেই পরিচয় দিতে পারবে আমার রব হলেন আল্লাহ আর সামাজিক নিয়ম মানছেন মুখে কইতেছেন মাহফিলে আইছেন এখন কি যে আল্লাহ কইবেন না কিন্তু ওখানে গিয়ে সামাজিক নিয়ম হুজুর এ ব্যক্তির কথা না মানে পারা যায় তাহলে দুনিয়া থাকা যায় সমাজ নমাজ আমাদের গ্রামে বলে আর কি সমাজ নমাজ নামাজও বলে না নমাজ সমাজ নমাজ না হলে চলে নাকি অনেকে আবার এমনও বলে হুজুর দশ জন যেদিক আল্লাহ সেদিক আল্লাহ তুমি হাসিনা খালেদা মনে করছো হাসিনা খালেদা ভাবছো যে দশ জন যেদিক সেদিকেই জয় না 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 আমার আল্লাহ বলেন দুনিয়ার সব যদি আমার বিদ্রোহী হয়ে যাও আমি আল্লাহর কিচ্ছু আসে যায় না আবার দুনিয়ার সব যদি আমার ভক্ত হয়ে যাও তাতেও আমি আল্লাহ বাড়িয়া যাব না আমি আল্লাহ বেশি হব না আমি যা ছিলাম তাই থাকব কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আমার সমপর্যায়ের কেউ নাই অন্যের সাথে আমাকে তুলনা দিও না আমার কোনো সন্তান নাই আমিও কারো সন্তান না আমার সমপর্যায়ের কেউ নাই আমি সর্বসর্বা সব কিছু করার ক্ষমতা মাত্র একজনেরই আছে তিনি কে আমার আল্লাহ বলেন জানো আমি ওই মাওলা আমি আর কেউ না কুল হু আল্লাহু আহাদ আমি হলাম একজন এক তিনি হলেন কে সুতরাং খুব ভালো করে মনেরে বুঝাইয়া ওই মৃত্যুর বিছানায় গিয়া শুয়ে মন রে জবাব ঠিক করিয়া কবরে যাইতে ভালো লাগি না এরা চোখটা বন্ধ করিয়া এদিক ওদিক আর তাকাইয়েন না যতটুক সময়ের জন্য আসতেন যে কয়েকদিনের জন্য আসতেন চোখটারে বন্ধ করিয়া খালি ওই চিন্তাই করেন সব চিন্তা তো এতদিন করলেন 365 দিনই বিবি নিয়া চিন্তা বাড়ি নিয়া চিন্তা জাগা নিয়া চিন্তা ঘর নিয়া চিন্তা
এই তিনটা দিন চপ চক্ষুটা বন্ধ করিয়া দিয়া শুধু নিজেকে নিয়ে খালি একটু চিন্তা করেন। এ আল্লাহর বান্দা, অনেকে আবার বলে হুজুর সংসার করা ফরজ না।